আইপিএল 2024 শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে কেকেআর টিমে ঘটল বিরাট দুটি বড় পরিবর্তন। আগামী 22 মার্চ থেকে যেখানে সিএসকে বনাম আরসিবি ম্যাচ দিয়ে এবারের আইপিএল 2024-এর শুভারম্ভ হয়ে যাচ্ছে এবং যেখানে কলকাতা নাইট রাইডার্স তার প্রথম ম্যাচটি খেলতে যাচ্ছে আগামী 23 মার্চ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে এসারিচ টিমের বিরুদ্ধে তার প্রথম ম্যাচ দিয়ে। এখানে সেই ম্যাচ শুরু হওয়ার আগে এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স দলে যোগ দিল দুজন বিধ্বংসী নতুন প্লেয়ার। অ্যাবস জেসন রয়ের ছিটকে যাওয়া এবং কলকাতা নাইট রাইডার্স দলে দুজন বিধ্বংসী প্লেয়ার কারা এলো, কাদের পরিবর্তে এলো এবং তারা প্লেইং ইলেভেনে ঠিক কাদের জায়গায় খেলতে যাচ্ছে সবকিছু এ টু জেড সমস্ত ডিটেল জানাবো এই ভিডিওতে, তাই প্লিজ দেখো পুরো ভিডিও। আইপিএল ও কেকেআর একজন বড় ফ্যান হলে এবং আইপিএল 2024 দেখার জন্য এক্সাইটেড থাকলে ভিডিওটিকে করে দাও মন থেকে একটা লাইক এবং এইভাবে আরও আইপিএল 2024 কেকেআর সংক্রান্ত ভিডিওর জন্য এক্ষুনি করো ক্রিকেট ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব। তো বন্ধু, আর হাতে মাত্র কয়েকটা দিন অতিক্রান্ত হলেই যেখানে 22 মার্চ থেকে আইপিএল 2024-এর শুভারম্ভ ঘটে যাবে সেখানে তার আগে কিন্তু এই মুহূর্তে বেশ বড় কয়েকটি প্লেয়ার নিজেদের নাম কিন্তু আইপিএল 2024 থেকে সরিয়ে নিচ্ছে আর তাদের লিস্টে নাম জুড়ে গেল কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত আইপিএল 2024-এ খেলে যাওয়া বিধ্বংসীভাবে ব্যাটিং করে যাওয়া জেসন রয়ের নাম। হ্যাঁ বোস, অকশনের পর যেখানে কলকাতা নাইট রাইডার্স গাস অ্যাটিকসনকে কিনেছিল সেখানে কিন্তু এই আইপিএল 2024 শুরু হওয়ার আগে গাস অ্যাটিকসন নিজের নাম কিন্তু তুলে নিয়েছে পার্সোনাল কারণ দেখিয়ে আইপিএল 2024 থেকে। আর সেই লিস্টে আরও একজন ইংল্যান্ড প্লেয়ারের নাম জুড়ে গেল এবার, কেননা ঠিক আইপিএল 2024 শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে জেসন রয় যে কিনা কলকাতা নাইট রাইডার্সের হয়ে গত সিজনে কামাল করেছিল এবং এবারেও কিন্তু তার কাছ থেকে বিশাল একটা বিধ্বংসী ইনিংস এবং রানের আশা রেখেছিল সমস্ত ফ্যান এবং কেকেআর টিম, সেখানে তার আগে কিন্তু সেই একই পার্সোনাল কারণ দেখিয়ে নিজের নাম পুলড আউট করে নিলেন। তাই এটা কলকাতা নাইট রাইডার্সের জন্য কত বড় ঝটকা, তার জায়গায় ঠিক কে এলো, কতটা সুবিধা হলো, লাভ হলো না ক্ষতি হলো, সব কিছু বলবো এই ভিডিও। হ্যাঁ বস, গত সিজনে কিন্তু মাঝ মুহূর্তে কিন্তু জেসন রয় কেকেআরে যোগ দিয়ে প্রায় 8টা ম্যাচ খেলে 285 রান ঠুকে দিয়েছিলেন 155 স্ট্রাইক রেটের সাথে প্রায় 35 এভারেজ নিয়ে, তাই বলা যেতে পারে যে কামালই করেছিলেন। যেখানে বলে রাখি এ পর্যন্ত কিন্তু জেসন রয় টি টোয়েন্টিতে 353 ম্যাচ খেলে 9155 রান করেছেন, 6টা সেঞ্চুরি এবং 60টা অর্ধ সেঞ্চুরিও করেছেন এবং আইপিএলেও 21 ম্যাচ খেলে 614 রান ঠুকে দিয়েছেন 32 এভারেজ এবং 138 স্ট্রাইক রেটের সাথে। যেখানে তার রিসেন্ট ফর্মের কথা বললে গত 5টা টি টোয়েন্টি ম্যাচে কিন্তু তিনি 16, 15, 52, 12 এবং 37 রান করেছেন, তাই বলা যেতে পারে যে কিন্তু তার টি টোয়েন্টি কেরিয়ার এবং আইপিএল কেরিয়ার খুব দুর্দান্ত হলে কি হবে। বর্তমানে কিন্তু তার ফর্মটা অতটা আহামদি ছিল না আর সেই কারণের জন্যই হয় নিজের নামটা তুলে নিলেন আর তার জায়গায় কেকেআর অ্যাজ এ রিপ্লেসমেন্ট তুলে নিল আইপিএল 2024 অকশানে আনসোল্ড যাওয়া 1.5 কোটি টাকা মূল্যের উইকেট কিপার বিধ্বংসী ব্যাটসম্যান ইংল্যান্ডের ব্যাটসম্যান ফিল শল্টকে। অবশ্য ইনি এমন একজন প্লেয়ার যিনি বর্তমানে একটা দুর্দান্ত ফর্মে আছে, ওপেনিং থেকে শুরু করে যে কোনো পজিশনে খেলতে পারেন এবং যিনি আইপিএলে 9 ম্যাচ খেলে 218 রান ঠুকে দিয়েছেন 152 স্ট্রাইক রেটের সাথে 27 এভারেজ নিয়ে, তাই বলা যেতে পারে তিনি আইপিএলে মোটামুটিভাবে দুর্দান্তভাবেই খেলেন। এবং তার রিসেন্ট ম্যাচের কথা বললে তিনি কিন্তু লাস্ট 5টা ম্যাচে বর্তমানে 30, 26, 7, 5, 0 অর্থাৎ সেরকম একটা আহামরি ফর্মে নেই, তবু কিন্তু মোটামুটি একটা ফর্মে রয়েছেন তিনি, যেখানে তিনি তার নিজের টি টোয়েন্টি কেরিয়ারে 228টা ম্যাচ খেলে 5308 রান ঠুকে দিয়েছেন 2টো সেঞ্চুরি এবং 32টা অর্ধ সেঞ্চুরির সঙ্গে। তিনিও কিন্তু একজন বিধ্বংসী প্লেয়ার টি টোয়েন্টিতে। এই কেকেআরের এটা লাভ হলো না ক্ষতি হলো সে কথা বললে, যেহেতু কেকেআর এই অকশানে কিন্তু সেরকম একটা ভালো মানের উইকেট কিপার ব্যাটসম্যান কিনতে পারছিল না এবং খুব একটা অভাব ছিল তাদের দলে, কেননা রহিমউদ্দৌলা গুরবাজ ছাড়া কেএস ভারত ছাড়া তেমন কোনো ভালো উইকেট কিপার ব্যাটসম্যান ছিল না, তাই তার মতো একজন বিধ্বংসী উইকেট কিপার ব্যাটসম্যান যে ব্যাটিং এবং উইকেট কিপিংও করতে পারে সেটা কিন্তু সুবিধাই হলো। তবে এটাও কিন্তু অসুবিধার বিষয় যে অধিকাংশ ইংল্যান্ড প্লেয়াররা কিন্তু এবারের আইপিএল 2024-এ পুরো সিজন খেলতে পারবে না, তাই যদি কেকেআর প্লে অফসে কোয়ালিফাই করে তাহলে কিন্তু তাকে পাবে না, এটাও কিন্তু একটা বড় ব্যাড নিউজ। তবে যাই হোক, রহিমউদ্দৌলা গুরবাজ যেখানে আনকনসিস্টেন্ট প্লেয়ার সেখানে কিন্তু তার জায়গায় কেকেআর একে খেলাতে পারে অ্যাজ এ ওপেনার রূপে ভেঙ্কটেশ আয়ারের সঙ্গে। তো তোমার মতে কাকে ওপেনার বানানো উচিত তা তুমি নিচে অবশ্যই কমেন্ট করে লেখো। আর একজন প্লেয়ারের কথা বললে বর্তমানে কিন্তু কেকেআর টিমের যুক্ত থাকা আফগানিস্তানের স্পিনার মুজিবুর রহমান এখনও কিন্তু ইঞ্জুরিতে ভুগছে এবং সেরকম একটাভাবে ক্লিয়ারেন্স পায়নি আইপিএল 2024 খেলার জন্য, তাই কলকাতা যদি চায় তার জায়গায় কিন্তু আরও একজন প্লেয়ার সরফরাজ খানকে অ্যাজ এ রিপ্লেসমেন্ট নিতেই পারে। তাই বলা যেতে পারে আইপিএল 2024 শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে কলকাতা নাইট রাইডার্সে বেশ বড় রকমের একটা অফিসিয়াল পরিবর্তন ঘটে গেল। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লাগলে অবশ্যই করো লাইক শেয়ার কমেন্টের পাশাপাশি আরও ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব। ধন্যবাদ।